এই জাতীয় হসপিটালে স্বর্ণপন্ন হয়ে আপনাকে এই থেরাপিগুলো করাতে হবে কমপ্লিট হসপিটালাইজড করে আমাদের দেশে অনেক সময় রুগীরা এসে গিয়ে থেরাপি করে এতে আর রুগী খারাপ হয়ে যেতে পারে তো আপনি একটা এমআরআই করে স্পেশালিস্টের স্বর্ণপন্ন হয় এই সমস্যাটা চিকিৎসা নিলে আশা করি সেরে যাবে ডক্টর শফিউল্লাহ প্রধান আজকের আমাদের যে টপিকটা সেটা হচ্ছে অপারেশন বিহীন চিকিৎসা কোন সময় অপারেশন লাগে

যদি প্রত্যেকটা ব্যাক পেনের রুগীকে আপনাকে অপারেশন করতে হয় তাহলে কি পরিস্থিতি হয়ে দাঁড়াবে আর অপারেশন অনেক সময় রিক্স থাকে ঝুঁকি থাকে আর সাকসেস হলে ভালো আর যদি না হয় আরো দুর্বিষ হতে পারে যেমন বরবাদ হয়ে যেতে পারে ডিসে যদি ইনফ্লামেশন বা ইনফেকশন হয় ডিসাইটি যেটা আমরা বলি এটা টোটালি লাইফটাই বরবাদ হয়ে যায় তো এই ক্ষেত্রে আমরা অপারেশন যেন না করতে হয় আগে থেকে যদি একটা রোগী কনফার্ম স্পেশালিস্টে স্বর্ণপন্ন হয়ে এমআরআই বা প্রয়োজনীয় অ্যাক্সেসমেন্ট করে যদি সে কেন তার ব্যাক পেনটা হচ্ছে যেহেতু আমরা বারবার বলছি যে পি এল আইডি হচ্ছে ব্যাক পেনের বেশিরভাগ কারণ সেটা যদি আমরা কনফার্ম করতে পারি আমাদের অপারেশনে যেতে হবে না আর বেশিরভাগ রুগী আপনাকে ডিকম্প্রেশন থেরাপি করেই নব্বই ভাগ থেকে পঁচানব্বই ভাগ রুগী অপারেশন ছাড়াই ভালো রাখুন আর একজন দর্শকের টেলিফোনটি নিয়ে নিই হ্যালো দর্শক আপনার নাম এবং বয়স বলে প্রস্তুতি করুন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমি একটি ছোট্ট প্রশ্ন করব আমাদের সময় প্রায় শেষ অনেকে যে ভারী ভারী ওজন নিয়ে ট্রাকে উঠছে চাল চালের বস্তা সিমেন্টের বস্তা তাদের তো অতটা হয় না হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন বেশিরভাগ দেখবেন আমার দেশের কৃষক শ্রমিক তাদের কিন্তু এটা হয় না তার কারণটা কি কারণটা হচ্ছে তারা এত ছোট কাল থেকে তারা এই কাজে এতই অভ্যস্ত যে তাদের স্পাইনাল যে মাসেলগুলো থাকে স্পাইনাল মাসেল এবং ভিতরে যে লিগামেন্ট এগুলো এত স্ট্রেন থাকে যে স্ট্যান্ডেন হতে 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 স্পাইনটাকে টোটালি তারা স্ট্যান্ডেন করে ফেলে মানে এক্ষেত্রে বড় কোনো ইনজুরি হওয়ার সম্ভাবনা কম থাকে মাসেলটা এত শক্তিশালী হয় কিন্তু আমি আপনি অথবা যারা এই জাতীয় কাজ না করি যারা ডেক্সে বসে কাজ করি তারা যদি হঠাৎ করে কোনো বালতি টান দেয় কোনো বোঝা টান দেয় তাদের ক্ষেত্রে হয়ে যায় ডক্টর শফিল খান অনুষ্ঠানে এসেছেন আমাদের দর্শকদের অনেক মূল্যবান কথা শুনিয়েছেন বিশেষ করে ঈদের দুদিন আগে খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গগুলি উঠে এসেছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আর টিভির সকল দর্শকদেরকেও অসংখ্য ধন্যবাদ ও আমার পক্ষ থেকে ঈদ মোবারক সুপ্রিয় দর্শক আলোচনার মাধ্যমে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আশা করি আমাদের আলোচনা থেকে আপনারা আপনাদের জিজ্ঞাসার উত্তর ও পরামর্শ জানতে পেরেছেন দর্শক অনুষ্ঠান শেষ করার আগে একটি বিষয় একটু কথা বলে দিতে চাই সেটি হচ্ছে আপনারা অনেকেই এ সময় জীবনের ঝুঁকি নিয়ে বাসে ট্রেনে লঞ্চে অতিরিক্ত যাত্রী হচ্ছেন একটি ব্যাপার থেকে অবশ্যই আপনাদের এই এইগুলো থেকে নিঃ বিরত থাকতে হবে কারণ অনেক গুরুতর সমস্যার সম্মুখীন হতে পারে কারণ সবার আগে বেঁচে থাকা তারপর সব আনন্দ আপনি ভালো থাকলে তো সব আনন্দ আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে দেশ ভালো থাকবে প্রিয় দর্শক আপনাদের অনেক অনেক ঈদ মোবারক জানাচ্ছি আর জানিয়ে দিচ্ছি অনুষ্ঠানটি আবারও দেখতে চান যারা তাদের জন্য আমাদের অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে আজ শনিবার মধ্যরাতের সংবাদের পর রাত পৌনে দুটোয় দেখতে ভুলবেন না আজ এখানেই শেষ আপনাদের সবার জন্য আগাম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক